বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ গোপালনগরের তরুণী, থানায় অভিযোগ দায়ের, মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার। বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ তরুণী। নিখোঁজ তরুণীর নাম নীলিফা খাতুন, বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার সাতবেড়িয়া সুন্দরপুর এলাকায়। তরুণীর পরিবারের দাবি, কলেজে পড়া অবস্থায় তরুণীর বিয়ে হয়, তারপর কয়েক মাস আগে মানসিক সমস্যা দেখা দেয় তার, এমনকি চিকিৎসাও চলছিল। গত এপ্রিল মাসের ১৯ তারিখ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় তরুণী। পরিবারের সদস্যরা ২২ তারিখ শ্বশুর বাড়িতে ফোন করলে জানতে পারেন শ্বশুর বাড়িতে যায়নি নীলিফা। এরপরই গোপালনগর থানায় তরুণীর নিখোঁজের অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার পর এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন পরিচিত সকল জায়গায় খোঁজ খবর করা হয়েছে, কিন্তু সন্ধান মেলেনি তার। নীলিফার দাদা কাসেম আলী মণ্ডল বলেন, আমার বোন বাড়িতে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গত তিন দিন পর আমরা খোঁজ খবর দিই শ্বশুর বাড়িতে, তো ওরা বললো এখানে আসেনি। আমরা তৎক্ষণিক গোপালনগর থানায় নিখোঁজ ডায়েরি করি, তারপর থেকে বোনকে আর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, বা এদিকে আত্মীয় স্বজন বাড়ি যেখানে যা আছে, মানে আপনার সব জায়গায় খোঁজ আমাদের শেষ। লাস্ট আমরা এখন সোশ্যাল মিডিয়া জারাস্ত হচ্ছি, যদি বোনকে কেউ পাওয়া যায় বা কোনো বন্ধু বান্ধব যদি কেউ, দাদারা যদি কেউ পেয়ে থাকেন বা কোনো মানে ওকে দেখেন, তাহলে আমাদের গোপালনগর থানায় যদি একটু যোগাযোগ করেন তাহলে ওদের একটু অনেক ভালো হয়। জানা গেছে বর্তমানে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী নীলিফা। ঘটনার পর থেকে মেয়ের ছবি আঁকড়ে সমানে কেঁদে চলেছেন মা। এই বিষয়ে নীলিফার দিদি জানান, বোন বাড়ি থেকে বেরিয়েছিল শ্বশুর বাড়ি যাবে বলে, সেখানে শ্বশুর বাড়ি ফোন করা হয়েছে, লাস্টে বলছে যায়নি। তারপরে আমরা গোপালনগর থানায় ডায়েরি করি, করার পরে ওখান থেকে খোঁজ খবর চলছে। গত দেড় মাস ধরে নিখোঁজ হয়েছে, বাড়ি থেকে বেরিয়েছিল শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে বলে এইভাবে বেরিয়েছিল। লাস্টে ফোন করা হয়েছিল দুদিন পরে, আমরা জানি যে ওখানে গিয়েছে, তো ওখানে ফোন করার পরে বলছে যে না, আমাদের এখানে আসেনি। তখনই আমরা গোপালনগর থানায় ডায়েরি করি, পরে এখনও কোনো খোঁজ খবর পাইনি। বোনেরা ভাইয়েরা দাদারা যদি দেখে থাকেন। বয়স কত ছিল বোনের? ২৫ বছর। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে মেয়ে কোথায় গেল ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরা চাইছেন সুস্থ অবস্থায় ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, সেই আশায় দিন গুনছে পরিবার। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।